আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কিভাবে কোনো একটি রাস্তা বা রোডের মধ্যে আমরা পানির একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। চলুন ভিডিও শুরু করা যাক। কাজের সুবিধার্থে আমরা প্রথমেই কিছু ইমেজ নিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি একটি রাস্তার ইমেজ নিয়ে রেখেছি, পাশাপাশি আমি একটি সমুদ্রের পানির ছবি বা ব্যাকগ্রাউন্ড নিয়ে রেখেছি। আমরা এই ছবিটি দিয়েই মূলত আমরা এখানে একটি ইফেক্ট তৈরি করব। পানির ইফেক্টটি দেওয়ার জন্য আমরা এখানে তাহলে আমাদের এই পানির যে ব্যাকগ্রাউন্ডটি আছে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এখন দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রন্ট অর্থাৎ উপরের সাইডে পানির ব্যাকগ্রাউন্ডটি আছে এবং তার পেছনের অংশে আমাদের রোডের ইমেজটি আছে। এখানে অনেকভাবে কাজগুলো করা যায়, আমি যেটা সহজ ওয়ে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই রোডের মাপে আমাদের এই অংশটি কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব। এখন যেটি করব, আমরা একটি টুল নিব, যে টুল দিয়ে আমরা আসলে রাস্তার মাপে পানির ছবির ব্যাকগ্রাউন্ডটি আমরা কেটে নিব। আমি পলিগোনাল টুলটি নিচ্ছি। এখানে চাইলে আপনারা পেন টুল, যার যেভাবে সুবিধা সেরকমভাবে এটা কেটে নিতে পারেন। পলিগোনাল টুলটি এখন ব্যবহার করছি। আমরা এখান থেকে শুরু করব, স্টার্টিং পয়েন্ট আমরা এখানে দিলাম। যেহেতু এখানে একটু সলিড বা সোজা অংশ, এই কারণে আমি এই টুলটা ব্যবহার করেছি। এখানে যদি খুব কার্ভ বা অনেক বাঁকা তারা, তাহলে আমরা পেন টুলটা অবশ্যই ব্যবহার করতে হতো, তখন আমাদের এই টুলটা পারফেক্টলি কাজ করতো না। আসলে ব্যাকগ্রাউন্ড দেখে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কোন টুলটি এখানে পারফেক্টলি কাজ করবে। আমার এখন সিলেকশন এরিয়াটা তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমি এটা অপাসিটিটা বাড়িয়ে দেই, এখন আমি যে কাজটি করব, আমরা এখানে বিভিন্ন রকমেই করা যায়, আমরা কন্ট্রোল জে দিয়ে আলাদা একটা লেয়ারে এই অংশটা কেটে নিব। যে মাপে আমরা কাটতে চেয়েছিলাম সেই মাপ অনুযায়ী আমাদের অংশটা আমরা পেয়ে গিয়েছি। আমরা লেয়ার টুটাকে এখন চাইলে ডিলেটও করে দিতে পারি, ডিলিট করে দিলাম। এখন যে বিষয়টি আমরা করব সেটি আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। আমরা পানির ইফেক্টের অংশ নিয়েছি এবং আমাদের পেছনের অংশে আমাদের ব্যাকগ্রাউন্ডটি আছে। আমি যখন এই কালার মোড বা পানির এই কালারটি আমরা বিভিন্ন রকম ইয়েতে দেখব যে আসলে কীরকম ইফেক্টটা হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি এটা কালার মোড বিভিন্ন রকম হচ্ছে। আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে কোন ইফেক্টটি একদম পারফেক্ট সেটা আমাদেরকে বের করতে হবে। কারণ হচ্ছে এখানে আমি যেই কালারটি অ্যাপ্লাই করব এবং আপনি সেম যদি অ্যাপ্লাই করেন, আপনার যদি ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট কালার হয়ে থাকে, আউটপুটটা আমরা একই রকম পাবো না। আমরা যেন আউটপুটটি সলিডভাবে পাই, এই কারণে আমাদের একটু চেক করে বা দেখে শুনে দেখতে হবে যে আমার জন্য কোনটি পারফেক্ট। আমরা একটু এর মধ্যে দেখলাম আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা ওভারলাই অথবা সফট লাইট দুইটা থেকে যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারি। আমরা সফট লাইটটি অ্যাপ্লাই করে দেখলাম। এখন যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন আমাদের আউটপুটটা দেখাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।